কম্পিউটার হার্ডওয়্যারের উপর ধারাবাহিক টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি ধারাবাহিকভাবে কম্পিউটার হার্ডওয়্যারের উপরে বিভিন্ন টিউটোরিয়াল প্রকাশ করব। তো প্রথমে জেনে নিই কম্পিউটার হার্ডওয়্যার আসলে কি। কম্পিউটার হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের বিভিন্ন কম্পোনেন্ট। বিভিন্ন কম্পোনেন্ট একে অপরের সাথে মিলিতভাবে কম্পিউটার কাজ করে, যেমন মাদারবোর্ড, হার্ড ডিস্ক, র্যাম, রম, ফ্ল্যাশ মেমোরি। কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে কম্পিউটারের বিভিন্ন পেরিফেরাল ডিভাইস, যেগুলো কম্পিউটারের সাথে একত্রিত হয়ে বিভিন্ন সার্ভিস প্রদান করে থাকে। বিভিন্ন মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ডিভাইসও হতে পারে, সেগুলো কম্পিউটার হার্ডওয়্যারের আলোচনার মধ্যে আসবে, যেমন প্রিন্টার, স্ক্যানার, ওসিআর, ওএমআর, মেমোরি কার্ড, এটাও একটা কম্পিউটার হার্ডওয়্যার বা কম্পিউটারের যন্ত্রাংশ। আর কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে মূলত মানুষের জানার প্রয়োজন হয় সবারই। একজন সাধারণ কম্পিউটার ব্যবহারকারী কম্পিউটার হার্ডওয়্যারের বেসিক জিনিসগুলো জানা থাকলে নিজের কম্পিউটার নিজেই সারতে পারে। কম্পিউটার হার্ডওয়্যারের আলোচনার মধ্যে অপারেটিং সিস্টেম এবং সিস্টেম সফটওয়্যার, ড্রাইভার সফটওয়্যারগুলোর আলোচনাও আসবে, বিশেষ করে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেম সম্পর্কে আলোচনা হবে এবং বিভিন্ন ড্রাইভার এবং অপারেটিং সিস্টেম ইনস্টলেশন কম্পিউটার হার্ডওয়্যারের অংশ। বায়োস এবং বায়োসের সেটিংস, এটাও কম্পিউটার হার্ডওয়্যারের একটি গুরুত্বপূর্ণ অংশ। এসব বিষয়ে মূলত ধারাবাহিকভাবে আমাদের টিউটোরিয়ালগুলোতে আলোচনা করা হবে। যদিও এখন অনেক কিছুই কম্পিউটার, মোবাইল ফোনও একটি কম্পিউটার, ট্যাবলেট কম্পিউটারও কম্পিউটার, বিভিন্ন ডিভাইস যেমন এনভিআর নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার, এটাও একটি কম্পিউটার। এছাড়াও ছোট ছোট কম্পিউটার রাসপবেরি পাই সহকারে বেশ কিছুর মধ্যে কম্পিউটার রয়েছে, এমনকি বর্তমানে বিভিন্ন রোবটের মধ্যে কম্পিউটার রয়েছে, কম্পিউটার রয়েছে ফিঙ্গার অ্যাটেন্ডেন্স ডিভাইসের মধ্যে, আবার বেশ কিছু বড় বড় ক্যামেরা রয়েছে যেগুলোর মধ্যেও কম্পিউটারের সবগুলো সার্ভিস রয়েছে, প্রসেসর রয়েছে, র্যাম রয়েছে, আইপি ক্যামেরা আছে, এমন কিছু পিটিজেড ক্যামেরা আছে সেখানে কম্পিউটারের সব কিছু সার্ভিস অ্যাটাচ করা আছে, এবং অনেক কিছুর মধ্যে কম্পিউটার থাকলেও কম্পিউটার হার্ডওয়্যারে মূলত আলোচনা করা হবে পার্সোনাল কম্পিউটার নিয়ে। সেখানে ডেস্কটপ কম্পিউটারের বিভিন্ন পার্টস নিয়ে আলোচনা করা হবে, আর ডেস্কটপ কম্পিউটারের ধারণাকে একত্রিত করে ল্যাপটপ কম্পিউটার এবং মোবাইল ফোন এবং অন্যান্য কম্পিউটার ডিভাইস সম্পর্কে ধারণা লাভ করা যাবে। কম্পিউটার হার্ডওয়্যারের বেসিক ধারণা লাভের জন্য ভন নিউমানের ধারণাটি সবচেয়ে বেশি প্রচলিত রয়েছে, যে কম্পিউটার হার্ডওয়্যারে মূলত পাঁচটি অংশে ভাগ করেছেন তিনি। এটি হচ্ছে ইনপুট ডিভাইস, এরপর রয়েছে প্রসেসিং ডিভাইস, অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং অ্যারিথমেটিক লজিক ইউনিট কাজ করে হচ্ছে মেমোরি ইউনিটের সাথে, এবং আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইসের মাধ্যমে কম্পিউটারকে তথ্য প্রদান করা হয় বা নির্দেশনা প্রদান করা হয়, যে নির্দেশ মতো কম্পিউটার কাজ করে। কম্পিউটার কী কাজ করে? কম্পিউটার অঙ্ক করে। তো আমরা আগের যে কম্পিউটারের কনসেপ্ট ছিল গাণিতিক হিসাব নিকাশ করার জন্য,
কম্পিউটার মানুষকে সহযোগিতা করত। মানুষ যে হিসাব কষতে অনেক বেশি সময় লাগত, কম্পিউটার সেটা কয়েক সেকেন্ডের মধ্যে করে দিত। এখনও কিন্তু কম্পিউটার সেই অঙ্কই করে, আমরা কিন্তু দেখি যে অন্য কিছু করছে। ধরা যাক কম্পিউটারকে কোনো একটি গেম চলতে দিচ্ছি আমরা, হয়তো আমরা একটা গেম খেলছি, খুব মজা করে গেম খেলছি, কিন্তু সেই গেমটি যখন চলছে মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ হিসাব সে করছে এবং সেই হিসাবের ফলাফলটা স্ক্রিনে ভেসে আসছে ডিসপ্লের পিক্সেল হিসেবে, সেই অঙ্কটাই কিন্তু সে করছে। তো কম্পিউটারের ইনপুট ডিভাইসের মাধ্যমে, আমরা সহজ ভাষায় বলবো যে ইনপুট ডিভাইসে আমরা কিছু ডাটা দিব, সেই ডাটাগুলো অ্যারিথমেটিক লজিক ইউনিটের মাধ্যমে প্রসেসর প্রসেস করবে। ডাটাগুলো যদি প্রসেসের সময় সংরক্ষণ করার প্রয়োজন হয় র্যামে বা মেমোরি ইউনিটে, সে সংরক্ষণ করবে। সেটা শুধুমাত্র প্রসেসের সময়ের কথা বলছি। আর যদি